টেকনিক্যাল চ্যানেলের কথা বলতে গেলে টেকনিক্যাল গুরুজির কথা মনে পড়ে যায়। অর্থাৎ বর্তমানে ইউটিউবে সবচাইতে বড় চ্যানেল টেকনিক্যাল গুরুজি। টেকনিক্যাল গুরুজির কি এমন গোপন রহস্য রয়েছে বা এর পিছনে কার হাত রয়েছে যার কারণে টেকনিক্যাল গুরুজি আজকে সবার শীর্ষ স্থানে? টেকনিক্যাল গুরুজির চ্যানেলের বয়স হলো আনুমানিক 4 বছর 8 মাস মতো। এর মধ্যে সাবস্ক্রাইবার গেন করে ফেলেছেন 800 মিলিয়ন। তো এর মধ্যে কি এমন গোপন রহস্য রয়েছে যার কারণে এতটা সাকসেস পেয়েছেন তিনি এই অল্প সময়ের মধ্যে? তো ভিডিওটা যারা দেখছেন অবশ্যই দেখবেন, কেননা এই ভিডিওতে আপনি অনেকটা ইন্সপায়ার হবেন। এবং যারা নতুন ইউটিউবার, যারা ইউটিউবে নতুন করে কাজ করতে চায়, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি জাহাঙ্গীর আলম শুভ্র, আপনারা দেখছেন টেকজাস। টেকজাসে জানাই আপনাদেরকে স্বাগতম। টেকনিক্যাল গুরুজি কী কী কারণে এতদূর এগিয়েছেন সেই সকল বিষয়ে আলোচনা করব। তো মোবাইলে নোট করা রয়েছে, সেখান থেকে আপনাদেরকে বলার চেষ্টা করব। টেকনিক্যাল গুরুজি যখন চ্যানেল ক্রিয়েট করেন তখন তার কিন্তু কম্পিটিশন কম ছিল। আপনি যদি এখন একটা ভিডিও সার্চ করেন যে হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, যে ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করব, তাহলে এখন কিন্তু হাজার হাজার লিস্ট বেরিয়ে আসবে। কিন্তু টেকনিক্যাল গুরুজির যে সময় চ্যানেল ছিল তখন যদি এরকম টাইপের কেউ ভিডিও সার্চ করতো তাহলে টেকনিক্যাল গুরুজির চ্যানেলটাই প্রথমে আসতো বা 3-4 নম্বর লিস্টেই কিন্তু থাকতো। কেননা তখন কম্পিটিশান এতটাই কম ছিল যে তাদের ভিডিওগুলো কিন্তু ইউটিউব সাজেস্ট করতো। আর এখন প্রায় হাজার হাজার টেক ইউটিউবার কার ভিডিও কী সাজেস্ট করবে ইউটিউবের যে অ্যালগোরিদম সেও হয়তো বুঝতে পারছে না। তো এটা একটা রাজ হতে পারে সাকসেসের। দ্বিতীয় নম্বর পয়েন্ট, চ্যানেল শুরু করার সময় অর্থাৎ চ্যানেল স্টার্টিংয়ের সময় টেকনিক্যাল শর্মাজি নামে একজন ইউটিউবার যার সাহায্য পেয়েছিলেন, যার সাথে কোলাবোরেশন করেছিলেন, যার কারণে হয়তো তিনি স্টার্টিংয়েই কিছু সাবস্ক্রাইবার গেন করে ফেলেছিলেন, যার কারণে তিনি ভিডিও করাতে আরও মোটিভ হয়েছিলেন এবং চ্যানেল কিন্তু সেখান থেকে গ্রোয়িং করতে কিন্তু শুরু করে। তবে একটা কথা বলে রাখি, কেউ কাউকে প্রমোট করে বড় করিয়ে দিতে পারে না, বড় নিজেকে হতে হয়। অবশ্যই প্রমোট করার সময় একটা স্ট্যাটিং পেয়ে গিয়েছিল, তবে সাকসেসটা আমি মনে করি যে সাকসেসটা তার নিজের হাতেই, কেননা সে অনেকটা পরিশ্রম করেছিল। সেই সব বিষয়ে আলোচনা করব। তারপর টেকনিক্যাল গুরুজির বলার যে ভঙ্গিমা, বলার যে স্টাইল, সেটা কিন্তু অন্যদের চাইতে একটু আলাদা। দেখবেন যে টেকনিক্যাল গুরুজির ভিডিওতে কাট 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 এই বিষয়টা কিন্তু হয় না। যখন তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে যায় এক ভঙ্গিমায় কিন্তু বলতে শুরু করে, অর্থাৎ তার ভিডিওতে কাট কাট জিনিসটা কিন্তু কম থাকে। তিনি ভিডিও কম কাট করেন, অর্থাৎ তিনি একেবারে ঝড়ের গতিতে কিন্তু বলতেই থাকেন। এটাও একটা কিন্তু কারণ হতে পারে সাকসেসের। তারপরে তার হচ্ছে এভারগ্রিন ভিডিও, অর্থাৎ লাইফ টাইম ভিউ ভিডিও। টেকনিক্যাল গুরুজি এমন কোনো ভিডিও আপলোড করে যেগুলো হয়তো লাইফ টাইম ভিউ আসবে। আমাদের কিছু কিছু চ্যানেল রয়েছে যেগুলো খবরের চ্যানেল রয়েছে বা কোনো কিছু নিউজের চ্যানেল রয়েছে, সেগুলো হয়তো 2-3 দিন ভিউ হয়, তারপরে আর হয়তো হয় না। তবে টেক চ্যানেলের একটাই মজা যে লাইফ টাইম ভিউ হবে, একেবারে সারা জীবন ভিউ হবে। কেননা মানুষের সেরকম সমস্যা পড়বে আর সেরকম সমস্যা কিন্তু মানুষ সার্চ করতেই থাকবে আর লাইফ টাইম কিন্তু ভিউ আসতেই থাকবে। যেমন হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, যে ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করব, এটা হয়তো আজকে কে সার্চ করবে, কালকেও সার্চ করবে, 10 বছর পরেও এরকম ভিডিও কেউ সার্চ করবে, 20 বছর পরেও এরকম ভিডিও কেউ সার্চ করবে। তবে খবরের চ্যানেলের কথা বলি, যে হয়তো কোনো জায়গায় কোনো ঘটনা ঘটে গেল, ঘটনাটা যখন ঘটে তখনই কিন্তু সার্চ করে, তার 2-3 বছর কিন্তু সেই সকল ভিডিওগুলো দেখে না বা সেগুলো কিন্তু পুরানো হয়ে যায়। তো টেক ভিডিওর এটা একটা মজা বা এটা একটা কিন্তু সাকসেসের রাজ হতে পারে। তারপর যেটা রয়েছে ডেলি আপলোডেড ভিডিও, মানে সবচাইতে বড় যেটা সাকসেসের পয়েন্ট এই ভিডিওর মধ্যে, এটা একটা সবচাইতে বড় পয়েন্ট হতে পারে। টেকনিক্যাল গুরুজির আজকে প্রায় 4 বছর 8 থেকে 9 মাসের চ্যানেল হলো, তো প্রায় 3,100+ ভিডিও কিন্তু তিনি আপলোড করে ফেলেছেন। অর্থাৎ যদি আমরা ক্যালকুলেশন করতে যাই তাহলে পার ডে প্রায় 2টো করে ভিডিও কিন্তু পড়ছে, অর্থাৎ তিনি পার ডে কিন্তু 2টো করে ভিডিও আপলোড করতেই থাকে।
আমরা অনেকেই হয়তো ভিডিও আপলোড করি, আমরা কি বলতে পারবো যে আমরা প্রতিদিন পার ডে দুটো করে ভিডিও আপলোড করতে পারি? আমাদের হয়তো জ্বর সর্দি কাশি অনেক রকম সমস্যা কিন্তু লেগেই থাকে, কিন্তু এই জিনিসটা আমি আশ্চর্য হয় যে একটা মানুষ লাগাতার কন্টিনিউ ভিডিও আপলোড করতেই থাকছে, আপলোড করতেই থাকছে, তার জ্বর সর্দি কাশি এগুলো কোথায় গেল? তো কঠোর পরিশ্রম ছাড়া কোনো কিছুই কিন্তু সাকসেস পাওয়া যায় না, আর মানুষ জন্ম নিয়েছেই কঠোর পরিশ্রম করার জন্যে। আর কঠোর পরিশ্রম করে আপনি যেটা উপার্জন করতে পারবেন সেটা কিন্তু আপনার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। আর আপনি যদি মনে করেন যে শর্টকাট ওয়ে যদি খুঁজেন ইউটিউবে, তাহলে আপনি খুব তাড়াতাড়ি কিন্তু ধ্বংস হয়ে যাবেন। ইউটিউব কঠোর পরিশ্রমীদেরকে পছন্দ করে এবং তাদের ভিডিও সবসময় র্যাঙ্কে রাখার চেষ্টা করে। ইউটিউবকে যখন আপনি কিছু দেওয়ার চেষ্টা করবেন, ইউটিউব কিন্তু আপনাকে কিছু দেওয়ার কিন্তু চেষ্টা করবে। অনেকেই 5-10 ভিডিও আপলোড করার পরে আমরা বলে থাকি যে আমাদের দ্বারা হবে না। সো গাইজ, আপনার এই রকম টেন্ডেন্সি ছেড়ে দিতে হবে যে আমাকে ভিডিও আপলোড করেই যেতে হবে, করেই যেতে হবে। এরকম টেন্ডেন্সি যদি আপনার মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনার চ্যানেল একদিন না একদিন গ্রোয়িং করবে। আর আপনার মাথার মধ্যে যদি এইরকম প্রবেশ করে যায় এরকম কথা যে আমি তো 10 ভিডিও আপলোড করলাম, 20 ভিডিও আপলোড করলাম, কই ভাইরাল তো হচ্ছে না, আপনি কাজ করতেই থাকেন, দেখবেন অবশ্যই আপনি মনিটাইজেশন পাবেন এবং আপনি গ্রোয়িং করতে পারবেন। আমি প্রায় 200 ভিডিও আপলোড করার পরে মনিটাইজেশন পেয়েছি। এর অনেক ইতিহাস রয়েছে, অনেক কষ্টে, তারপরে অনেক রকম ঝামেলা অতিক্রম করার পরে মনিটাইজেশন পেয়েছি। আর যেটা ছিল আমার সবচাইতে খুশির একটা দিন, যখন আমি মনিটাইজেশনটা পেয়েছিলাম। তো আপনারাও যদি প্রতিনিয়ত এইভাবে কাজ করতে থাকেন, তাহলে আপনারাও কিন্তু সাকসেস পাবেন। আজকে টেকনিক্যাল গুরুজির নামে অনেক ইউটিউবাররা রয়েছে যারা হয়তো অপপ্রচার চালাচ্ছে যে টেকনিক্যাল গুরুজি এইরকম ডাব্বা খোলে, সবসময় বাক্স খোলে। ভাই, বাক্স খোলারও কিন্তু একটা অভিজ্ঞতা লাগে। কই বাক্সটা তো আমাকে কেউ খুলতে দেয় না, বাক্সটা তো অন্য কোনো ইউটিউবারদেরকে আর খুলতে দিচ্ছে না, মানে যেগুলো হয়তো তার চাইতে নিচু লেভেলে রয়েছে। কেননা বাক্স তাদেরকেই খুলতে দেয় যাদের মধ্যে কিছু রয়েছে বস। তাই বলি যে অন্যের পিছনে না লেগে নিজে কিছু করার চেষ্টা করুন। অন্যের পিছনে আপনি লাগবেন, আপনার সময়টা নষ্ট হবে, কিন্তু তার উপকার হয়ে যাবে। কিন্তু আপনি নিজের পিছনে পরিশ্রম করতে থাকুন। কে কী বলল, কে কী বলে যায়, এসবে কোনো কিছু যায় আসে না। দেখবেন আপনি দেখবেন শীর্ষস্থানে যেতেই পারবেন। টেকনিক্যাল গুরুজি কোনো ইউটিউবারদেরকে নিয়ে কোনো সময় ইউটিউবে কিন্তু কোনো খারাপ কথা বলেনি, কিন্তু টেকনিক্যাল গুরুজিকে নিয়ে কিন্তু আমরা অনেকেই অনেক রকম ভিডিও কিন্তু আপলোড করে থাকি যে মানুষটা খুব অহংকারী, মানুষটা এইরকম সেই রকম। সে যাই হোক না কেন, কাজটা তো ভালো করছে। সো গাইজ, আজকের মতো এইটুকুই ছিল। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর আপনি যদি ভিডিওর মধ্য দিয়ে ইন্সপায়ার্ড পেয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, সকলকে সুস্থ রাখবেন। আসসালামু আলাইকুম।